আমরা এআইজিতে যেখানে ছিলাম সেখানে কি কি ধরনের খাবার পেয়েছিলাম, আর সেখানে গেলে কি কি, মানে আপনারাও অবশ্যই এই জিনিসগুলো দেখবেন। আমি অনেক কিছুই হয়তো জানি না, কিন্তু যেগুলো আমি জেনেছি, যেগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো আমি অবশ্যই চাইবো আপনাদের সাথে শেয়ার করে দেবার। এআইজির অপোজিটেও আছে, আবার এআইজির ফ্রন্টেও আপনারা একটা চায়ের দোকান পেয়ে যাবেন। অপোজিটে আমরা চায়ের দোকানে চা খেয়েছিলাম, বেশ ভালো লাগলো ওখানকার চাটা। আর যেটা ওখানে লাল চা সেটা বেশ ভালো লাগলো, 10 টাকা করে নিচ্ছে। আর ফ্রন্টে যে দোকানটা ছিল, মানে যে চায়ের স্টলটা আছে, সেই সেখানে 7 টাকা করে মা বললো, মা গেছিল ওখানে খেয়েছিল, তো মা বললো 7 টাকা করে। এআইজির ফ্রন্ট গেট দিয়ে সোজা বেরিয়ে আপনি ডান হাতে রেড রোজ রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। ওখানে নানা রকমের বিস্কিট আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ট্রাই করতে ভুলবেন। কত দাম? 12 টাকা। কি যেন নাম এটা পড়লাম, এটা বিস্কুট। এখানে অনেক রকমের বিস্কুট পাওয়া যায়। ঋষি ওখানে বার্গারের খাওয়ার জন্য খুব জেদ করছিল, বার্গার দিলাম তো, বার্গার কিনে দেওয়ার পর ও বুঝতে পারলো যে বার্গারটার সাইজ ওর থেকে খুব বড় হয়ে গেছে, আরো ওটাকে কিছুতেই সামলাতে পারছিল না, কিভাবে খাবে কিভাবে ধরবে ও কিছুতেই ওটাকে ম্যানেজ করতে পারছিল না। আর ওই রেস্টুরেন্টের ঠিক ডান দিকেই, ডান দিক করেই বসে একটা আরেকটা দোকান রয়েছে, সেই দোকানের পাশে রাস্তাতেই ধারে আপনারা পেয়ে যাবেন এই তেলে ভাজাগুলো। এখানের মধ্যে মির্চা মশালা যেটা, সেটা খেতে একদম ভুলবেন না, আমার দারুণ লাগে, এখনো ভাবলে জিভে জল আসছে, অসাধারণ লাগে। এটা যে স্পেশাল ইরানি ফালুদা, এটার দাম হলো 60 টাকা, আর মা নিল স্পেশাল ইরানি লস্যি, এটার দাম হচ্ছে 60 টাকা। ফালুদাটা প্রথম দিকে ভালোই লাগছিল, কিন্তু শেষের দিকে এত বেশি মিষ্টি দিয়ে দিয়েছিল যে আমার সেটা ভালো লাগছিল না। আর এখানে ইরানি চাও পাওয়া যায়, যেটা আমার টেস্ট করা হয়নি, আপনারা গেলে অবশ্যই টেস্ট করে দেখবেন। আর যেটা এআইজির নিচে যে ক্যান্টিনটা রয়েছে, সেখানে যদি আপনারা প্লেন ধোসা খেতে চান, তো মনে রাখবেন প্লেন ধোসা চাইলে কিন্তু ওরা ওই ধোসার মধ্যে আলু মশলা কিচ্ছু দেয় না, প্লেন ধোসা মানে শুধুমাত্র ধোসা আর চাটনি, এটা অবশ্যই মাথায় রাখবেন। আসছি নতুন একটা ভিডিওতে, দেখা।